हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के चले एसेछि तोमादेर संगे एकटा रेसिपी शेयर करबो बोले, चिकेन हरियाली रेसिपी। तो ये रेसिपिटा गरम लुचि परोटा रुटिर संगे खेते खूब ही भालो लागे। तो चलो देखे निया जाक किभाबे आमि बानाच्छि चिकेन हरियालिर ए रेसिपिटा। हरियाली चिकेन बनाबार जोन्नो आमी एखाने 500 ग्राम उइथ बोन चिकेन नियेछि। तो चिकेनटाके खूब भालो करे धुए नियेछि। आपनारा चाइले बोनलेस चिकेनो निते पारेन। एबारे ई चिकेनटाके किछु मसला दिए मैरिनेट करब। तो चलुन देखे नेई कि कि मसला लागछे हरियाली चिकेन बानाते। प्रथम एकटा पेस्ट बानिये नेब। सेई पेस्टटा बानाबार जोन्नो एखाने नियेछि 20 कोया मतो रसुन, एखाने दु मुठो मतो धने पाता नियेछि, एखाने नियेछि 4टे लंका আর এখানে নিয়েছি কিছু আদা। তো প্রথমে এটার একটা পেস্ট বানিয়ে নেব। ধনে পাতা, আদা, লঙ্কা, রসুনের একটা মিহি পেস্ট এখানে রেডি করা হয়ে গেছে। তো লঙ্কাটা আপনারা নিজেদের ঝাল মতো বুঝে দেবেন যেমন খাবেন। আমি এখানে 4টে লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে 2টো লঙ্কা ইউজ করতে পারেন। এবার এই পুরো পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো, আরও কিছু মশলা মিশিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করতে দেবো। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, পরিমাণ মতো নুন, 3 চামচ দই, 2টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা মতো। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো। তো আমার হাতে যেহেতু সময় কম আছে, তো এখন আমি এটা 2 ঘন্টা মতো রেখে দেবো। ম্যাক্সিমাম 3 ঘন্টা রাখলেই খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে। তো পুরো জিনিসটাকে এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি, খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার সোজা চলে যাব রান্নাতে। কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন অয়েল। এবার 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছি, ওটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে তুলে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে অ্যাড করলাম 2 চামচ মতো রিফাইন অয়েল, 1 চামচ অ্যাড করব ঘি। আচ্ছা, ঘিয়ের বদলে এখানে চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারেন। অ্যাড করলাম শুকনো 1টা লঙ্কা, 4টে দারচিনি, কিছু গোলমরিচ, দারচিনি, 2টো এলাচ, গোটা জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেবো। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা অ্যাড করবো। তো 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, আর 10 মিনিটের জন্য গ্যাসটাকে একদম সিমে দিয়ে রেখে দেবো। তো চিকেনটাতে টক দই দিয়ে ম্যারিনেট করা আছে, আর প্রায় 2 ঘন্টা মতো ফ্রিজে ম্যারিনেট হয়েছে। তো টক দইয়ের একটা জল, চিকেনের একটা জল তো বেরোবেই, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো রকমের জল ইউজ করবো না।
তো 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো চিকেন দিয়ে কতটা জল বেরিয়েছে, যেহেতু দই দেওয়া ছিল। চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো। আর যেহেতু ম্যারিনেট করা ছিল, আর যত বেশি ম্যারিনেট করা থাকবে তত তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হবে। আর যেহেতু 2 ঘন্টা মতো ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল, তাই চিকেনটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গেছে আমার। তো তোমরা চাইলে, যেমন বললাম আগে, গোটা রাতটাও ফ্রিজে রেখে দিতে পারো ম্যারিনেট করে, পরের দিন রান্না করতে পারো, বা 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি এই চিকেনটা রান্না হয়ে যাবে। টাইম লাগবে মোটামুটি 20 থেকে 25 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুললাম, চিকেন একদম মোটামুটি আমাদের রেডি। এখানে সামান্য চিনি গুঁড়ো অ্যাড করলাম। গরম মশলা অ্যাড করলাম, এবার গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার কসুরি মেথি নিয়েছি, ওটাকে একটু ক্র্যাশ করে নেব 2 হাতে, তারপর অল্প ছড়িয়ে দেব। রেডি হয়ে গেল 20 মিনিটের মধ্যে আমার হরিয়ালি চিকেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো রেডি হয়ে গেছে এখানে আমার চিকেন হরিয়ালি। তোমরাও বাড়িতে ট্রাই করো অবশ্যই, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছিল খেতে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো।